বিয়ের লাচিত সেনার জেলা কমিটিকে আরও শক্তিশালী করতে রতনপুর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এদিনের সভায় 2017-18 সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত একাংশ সরকারি আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের কর্মকর্তারা। আগামী 10 দিনের ভেতরে টাকা প্রদান করা না হলে বীর লাচিত সেনা ফের গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে বলে হুঙ্কার দেন জেলা সভাপতি জিয়াবুর রহমান বড়ভূইয়া। এদিন স্থানীয়দের পক্ষে সেলিম উদ্দিনও একই দাবিতে সরব হন। এই সভায় দীর্ঘ সময় আলোচনা করে 31 সদস্য বিশিষ্ট বীর লাচিত সেনা রতনপুর আঞ্চলিক সভাপতি হিসাবে তাজউদ্দিন লস্করকে মনোনীত করা হয়। তাছাড়া মুক্তার হোসেন লস্কর এবং আব্দুল মান্নান লস্করকে সহসভাপতি মনোনীত করা হয়। এদিকে নবগঠিত এই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন কমরুল ইসলাম লস্কর এবং জাকারিয়া আহমেদ লস্কর। এদিন রতনপুর আঞ্চলিক কমিটি গঠন নিয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বীর লাচিত সেনা, হাইলাকান্দি জেলা সভাপতি জিয়াবুর রহমান বড়ভূইয়া, সহ বদরুল ইসলাম বড়ভূইয়া, সাধারণ সম্পাদক মহিমুদ্দিন লস্কর, মাটিচুরি আঞ্চলিক কমিটির সভাপতি এনামুল হক বড়ভূইয়া প্রমুখ। আজকে আমরা বীর লাচিত সেনা হাইলাকান্দি জেলা সমিতি এসে আমরা রতনপুর বীর লাচিত সেনার আঞ্চলিক কমিটি গঠন করে দিয়েছি। তৎসঙ্গে আমরা আঞ্চলিক কমিটি গঠন প্রক্রিয়া লগে আমরা আজকে 2017-18 ইংরেজির যে বন্যা হয়েছিল সেই বন্যার টাকা কিছু সংখ্যক মানুষকে দেওয়া হয়েছে এবং অল্প কিছু সংখ্যক মানুষ বাদ পড়েছে কিছু মানুষের অ্যাকাউন্ট ভুল থাকার কারণে। আজকে দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই ডিফল্ট লিস্টে নাম থাকা মানুষরা এখনো পর্যন্ত সেই ফ্ল্যাট ড্যামেজের টাকা থেকে বঞ্চিত রয়েছে। এমনি আপনারা দেখতে পাবেন কোভিডের সময় মানুষরা কিভাবে হাহাকার করছে কিন্তু আজকে যে ফ্ল্যাট ড্যামেজের যে টাকা দিয়েছে আমাদের আসাম সরকার সেই টাকা থেকে বিভিন্ন বানচালের সহিত আর কি কিছু সংখ্যক মানুষের নাম রাখা হয়েছে। আমি বীর লাচিত সেনা হাইলাকান্দি জেলা সমিতি এবং রতনপুর আঞ্চলিক সমিতির তরফ থেকে বিনম্রতারে আহ্বান করছি আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসনকে অতি সত্বর যাতে এই টাকাগুলা রিলিজ করা হয় তার দাবি জানাচ্ছি। না হলে কিন্তু আমি বীর লাচিত সেনা হাইলাকান্দি জেলা সমিতির লগতে কিন্তু হাইলাকান্দি গোটেইখিনি ডিস্ট্রিক্ট লইয়া আমি কিন্তু আগামী দিনে জোরদার আন্দোলন করব এবং হাইলাকান্দি ডিসি অফিস পরবর্তী সময়ে যেভাবে করেছিলাম কিন্তু আগামী দিনেও আমি ঠিক সেইভাবে ডিসি অফিস ঘেরাও করব এবং আমাদের ন্যায্য পাওনা যেটা আছে সেটা কিভাবে পাওয়া যায় তার বিশেষভাবে আমরা প্রচেষ্টা করব বলে আমি বীর লাচিত সেনার তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। যে আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে লাচিত সেনার, এই আঞ্চলিক কমিটি গঠন করার লাস্ট পরিপ্রেক্ষিতে ও সিদ্ধান্ত লওয়া হয়েছে যে আমরা হাইলাকান্দির যে ফ্ল্যাট ডেমিজর যে টাকাটা বাকি রয়েছে ওই টাকাটা যদি 1 সপ্তাহের ভিতরে আমরা অ্যাকাউন্টকে শুদ্ধ করিয়া যদি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।